আমরা সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন মলগুলোতে যাচ্ছি, এগুলোতে কীভাবে সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাপারটা আমরা দিচ্ছি। যেহেতু মলগুলো হলো সুপার স্প্রেডিং ইভেন্ট, তো কীরকম ওরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে, মেনটেন করে মলগুলো চলছে, এগুলো দেখছি। আর প্লাস্টিকের উপর একটা আছে আমাদের, তার জন্য পলিউশন কন্ট্রোল গ্রুপ থেকে আমাদের সাথে আছে। তো ওই প্লাস্টিক ইউজেজের উপর কিছু কিছু বিষয় আছে, ওরা পলিউশন কন্ট্রোল গ্রুপ। এখন পর্যন্ত যে মলগুলো দেখেছেন, মানে কীরকম পরিস্থিতি? আমরা এখন বিশালে আছি। বিশালে তো ওরা, আপনারা যেরকম দেখেছেন যে সোশ্যাল ডিস্টেন্সিং এখানে নেই, এখানে প্রচুর লোকের গ্যাদারিং হয়ে রয়েছে, এটা আমরা এখন এসে দেখলাম। এবং কিছু কিছু লোকের, ওদের স্টাফদের মাস্কও পড়ছে না ওরা মলের ভিতরে, তো আমরা ওদেরকে পেনালাইজ করেছি, ফাইন করেছি। মালিকের মলের কর্তৃপক্ষ, মানে মল কর্তৃপক্ষকে আমরা সোশ্যাল ডিস্টেন্সিংয়ের জন্য ফাইন করবো। আমরা অলরেডি এটা ইনফর্ম করেছি, প্রসেস চলছে, আমরা এখানে ফাইন করবো। কত টাকা? এটা আমরা ফ্লোর কয়টা আছে দেখে, কয়টা ফ্লোরে গ্যাদারিং আছে এটা দেখা হচ্ছে, দেখে আমরা ফাইন করবো। শহরে তো সব জায়গাতে করা হবে, আপনাদের প্রত্যেকটা মলে আজকে আমরা যাবো, যতগুলো মল আগরতলা আছে প্রত্যেকটা মলে আমরা গিয়ে কী মেসেজ দিবেন যারা দেখুন, মেসেজ একটাই দেওয়ার আছে, যারাই মলে কেনাকাটি করতে যাচ্ছে তাদের কাছে একটাই অনুরোধ, যে আপনারা সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলুন। যদি দেখুন যে কোনো একটা মলের ভিতর ভিড় আছে প্রয়োজনে, সেই মলটাকে এড়িয়ে চলুন। এবং মল কর্তৃপক্ষের কাছে একটাই অনুরোধ, যে আপনারা গ্যাদারিং হতে দেবেন না, এবং মানে সুপার স্প্রেডিং জায়গা এগুলি। তাহলে আমরা এত প্রয়াস করছি, রাজ্য সরকার এত প্রয়াস করছে করোনাকে কন্ট্রোলে আনতে, তো আপনার মল কর্তৃপক্ষের কাছে একটাই অনুরোধ, এরকম কিছু করবেন না, যাতে রাজ্য সরকারের এবং প্রশাসনের এই প্রয়াসটা মানে।